বিজয় বাংলা টিভির পক্ষ থেকে সবাইকে অভিনন্দন এবং বিজয় বাংলা টিভি যারা সরাসরি সম্প্রচারটা দেখছেন সকলকে অভিনন্দন। এবং আমি আপনাদের এমন একটি ফ্যামিলির সাথে পরিচয় করে দেব যেটা চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার সীমান্তবর্তী হরিয়াননগর। তারা ইসলাম হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। কেন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো কারণ এবং কেউ কি জোরপূর্বক কেউ কিছু বলেছে আপনাদের আপনাদের কেউ কি জোরপূর্বক কোনো কিছু বলেছে ইসলাম ধর্ম করার জন্য? আপনার কতজন হয়েছেন? আমরা পাঁচজন সদস্য। আপনার পুরো ফ্যামিলি কি হয়েছেন? এবং আপনারা কি সরকারের কাছে গণমাধ্যমের মাধ্যমে আপনাদের কি চাওয়ার কিছু আছে? এবং আপনারা যে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন আপনারা কোন আপনাদের কাগজপাতি আছেন আপনারা এমনি? আপনার আগের নাম ছিল কি? আপনার বর্তমান নাম কি? আপনার ফ্যামিলির আরো যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এদের নামগুলো একটু বলবেন, আমি বিজয় বাংলা টিভি দর্শকদেরকে আপনাদের বিষয়ে আপনাদের সরাসরি আমরা দেখাবো। আপনার ছেলের নাম বলেন। আমার দুই ছেলে, একটা ছেলের নাম হাসান, একটা নাম হোসেন, আমার এক মেয়ের নাম সুমিয়া, আর এখন আমার হইলো ওই ছেলের নাম এখন আয়শা খাতুন। আপনারা সরকারের কাছে কি আশা চাচ্ছেন যে আমরা আপনারা কি আশা চাচ্ছেন সরকারের কাছে কোনো সাহায্য বা হেল্প চাচ্ছেন কিনা? সরকারের কাছে আশা চাচ্ছে এটাই যে আমরা তোমার হইলো আমরা গরিব মানুষ ফ্যামিলি কাজ করে খাই, আমি সরকার যদি আমাদের জন্য টাকাই তাতেই আমি খুশি। তোমার কাছে বলার আছে বল, বলো কি বলবো? ঘুষতে ঘুষতে পেলা গেল, ফুসটা পড়লো হাতে, ব্যাস হয়ে যায়, টাকা বিনাশ হয়, কাপড় পরিষ্কার হয় না যে। ভাবি এই যুদ্ধ বন্ধ করেন, রিয়েলকে ঘরে আনেন। তোমার কোনো কষ্ট থাকবো না, খালি সুখ আর সুখ দিন পাই আলতান তার দিন দিন তার। রিয়েল পাওয়ার ভাই ডিটারজেন্ট পাউডার, ফুলের সৌরভ আর লেবুর শক্তিতে আপনার কাপড়কে করবে সাধারণ পাউডারের চেয়ে আরো দুই গুণ বেশি সাদা। রিয়েল পাওয়ার হোয়াইট মানে আসল, রিয়েল পাওয়ার হোয়াইট আমার ভালোবাসা। রিয়েল পাওয়ার হোয়াইট ডিটারজেন্ট পাউডার।